শিমুলের হয়ে পলাশ আর পরাকে উচিত জবাব দিয়ে দিল শতদ্রু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে প্রতীক্ষা আর প্রিয়াঙ্কা কথা বলছিল, তখন প্রিয়াঙ্কা বলতে থাকে যে ও যদি নিজের ইচ্ছায় চলে যায় তাহলে তো ভালোই, আর যদি না যেতে চায় তাহলে যে ওর কপালে কী বিপদ আছে ও নিজেও জানে না। তখন প্রতীক্ষা বলে, এই তুমি কি করতে চাইছো? ওকে আমরা যেই প্ল্যানে ফাঁসিয়েছি আর যেই প্ল্যান করেছি, এই প্ল্যানটা সাকসেসফুল হলে ও এমনিতেই এখান থেকে চলে যাবে, ওকে এই বাড়ি থেকে বের করা সব থেকে বড় সহজ হয়ে যাবে। তারপরে প্রিয়াঙ্কা বলতে থাকে, যেই প্ল্যানটা আমরা করেছি না, এই প্ল্যানটা ওর ভেস্তে দেওয়া কোনো মতেই সম্ভব নয়। আর ও যা মেয়ে, ও ওর বয়ফ্রেন্ডের সাথে ও পালিয়ে যাক বা ওর বাপের বাড়িতে চলে যাক, যেখানেই চলে যাক যাক, কিন্তু এ বাড়ি থেকে চলে যাক, ওকে এই বাড়ি থেকে যদি ও নিজেকে বাঁচাতে চায় ও চলে গেলেই ভালো হবে, না হলে ও কিছুতেই এ বাড়িতে থেকে বাঁচতে পারবে না। তুমি কি মনে করেছো, পরাগ ওকে ছেড়ে দেবে, নাকি পলাশ ওকে কতক্ষণ সহ্য করবে, না তুমি কতক্ষণ সহ্য করবে বলো, আর আমি বা কতক্ষণ অপেক্ষা করব পরাগের জন্য, তুমি বলো। তাই ওকে তো মরতেই হবে, তাই ও যদি নিজে থেকে চলে যায় তাহলে তো ভালোই, আর না গেলে ওর কপালে অনেক দুঃখ আছে। তখন প্রতীক্ষা বলতে থাকে, আরে ওর বাপের বাড়ির কেউ ওকে দেখতে পারে না, আর ওর বয়ফ্রেন্ড ওকে নিবে নাকি, আর ও যা মেয়ে, ও কিন্তু এসবের বিরুদ্ধে লড়াই করতে পারে, কেস করতে পারে। তখন প্রিয়াঙ্কা বলতে থাকে, আরে না এসব কিছু করার সুযোগই পাবে না, তুমি দেখো ওর কী অবস্থা করি। তখন প্রতীক্ষা বলতে থাকে, এই জন্যই তো তোমাকে আমি কাছে কাছে রাখতে চাই, আর তোমাকে আমি এতটা ভালোবাসি প্রিয়াঙ্কা। তখন প্রিয়াঙ্কা বলে, হ্যাঁ তোমাকেও আমি অনেক ভালোবাসি, এই বলে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে প্রতীক্ষা। আর অন্যদিকে দেখা যাবে ওই বাড়িতে পরাগের মা বলতে থাকে, কই গো তোমরা এসো, তাড়াতাড়ি এসো, আর ও তো দেরি হয়ে যাবে, তোমরা আর বের হবে কখন, এই পরাগ পলাশ কখন যাবি। তারপরে বিপাশা দিয়ে ওরা বলতে থাকে, হ্যাঁ ওরা এখনও নামলো না, কত দেরি হয়ে গেল, কখন যাবে। তারপরেই পুতুল বলতে থাকে, হ্যাঁ ভালোই হবে, যেতে যেতে দেরি হয়ে যাবে, তারপরে আর বিয়েটাই হবে না, একদম ভালো হবে। তখনই পলাশ নেমে আসে, আর পলাশ নেমে আসার পরেই বলে, এই তো আমি চলে এসেছি। তারপরেই শিমুল বলতে থাকে, দেখো কত সুন্দর লাগছে পলাশকে, একদম রাজপুত্রের মতো। তখন একটা মহিলা বলে ওঠে, হ্যাঁ ও বাড়ির মেয়ে থেকে আমাদের বাড়ির ছেলে কিন্তু বেশ সুন্দর বলো। তখনই শিমুল বলে, মানুষের সৌন্দর্য কিছুই নয়, মানুষের মনটাই সবচেয়ে বড় সৌন্দর্য, বুঝেছেন। তখন বিপাশা বলে, আমি ঠিক জানতাম যে শিমুল এ কথাটাই বলবে, কারণ আমি জানি তো আমাদের শিমুলের মনটা কত পরিষ্কার, কত ভালো, এই বাড়িটা কি সুন্দর করে আলোকিত করে রেখেছে শিমুলের ভালো মানসিকতা দিয়ে। একথা শুনে তো সবাই অনেক খুশি হয়ে যায়। তখন পলাশের মা বলতে থাকে, হ্যাঁ গো আমার বৌমা অনেক ভালো। তারপরেই শিমুলের শাশুড়ি বলতে থাকে, এই পলাশ তোর বাবাকে প্রণাম করে এসেছিস? তখন পলাশ বলে, মনে মনে করে নিয়েছি। তারপরে মধুবালা বলে, মনে মনে করেছিস মানে, তোকে বলেছিলাম না প্রণামটা করে নামতে, তো তোর প্রণামটা করে নেওয়া উচিত ছিল, এখন দুধ দিয়ে হাত ধোয়াবো, তারপরে তো আর তুই রুমে ঢুকতে পারবি না। তখন পরাগ বলতে থাকে, মা করে নেবে। তখন মধুবালা বলে, কখন করে নেবে রে? তারপরেই তুতুল বলতে থাকে, পুতুল বলে, মা আমি নিয়ে আসছি। তারপরে তুতুল বলে, না না পুতুল দি, তুমি এখন আনতে যাবে, তারপরে আবার পড়ে গেলে আরেক সমস্যা হবে, তার থেকে আমি বরঞ্চ নিয়ে আসি। তারপরেই তুতুল চলে যায় ছবিটা নিয়ে আসতে, আর এদিকে পলাশের হাত ধোয়ানোর প্রোগ্রাম শুরু করে দেয়, সবাই উলু দেয় আর দুধ দিয়ে হাত ধোয়ায় মধুবালা। তারপরে সব প্রোগ্রাম শেষ হয়ে গেলেই পলাশকে বলতে থাকে মধুবালা, নে নে এবার তোর বাবাকে প্রণামটা করে নে। তারপরেই পলাশ প্রণামটা করে নেয়, আর ওইদিকে মধুবালা বলতে থাকে, বৌমা তুমি কি রাতে থাকবে ও বাড়িতে? তখন শিমুল বলে, না না মা আমি থাকবো না। তখন পরাগ বলে, মা আমি থাকবো, তাই শিমুল থাকলেও ভালো হবে, একজন মহিলা মানুষ তো ও বাড়িতে দরকার, তাই না? একথা শুনে তো মধুবালা অবাক হয়ে যায়, আর সুচরিতারাও সবাই অবাক হয়ে যায়। তারপরেই পরাশ বলতে থাকে পরাগ, যে মা ওরা এখন বের হোক, আমার একটু দেরি হবে, আমার কিছু মেহমান বাকি আছে আসা, যাদেরকে আমি ইনভাইট করেছিলাম, এখনও অনেকেই আসেনি, আমি না থাকলে কি করে হবে। তখন মধুবালা বলে, কোথাকার মেহমান, তোর স্কুলের লোকজন? তখন পরাগ বলে, হ্যাঁ মা স্কুলেরই কয়েকজন লোক আসেনি এখনও। তারপরে মধুবালা বলে, বৌমা তোমার বাপের বাড়িতে এতবার করে বলে আসলাম, কেউ আসলো না তো? তখন শিমুল বলে, না আসলে নেই মা, তোমার কর্তব্য তুমি করেছো, এখন যদি ওরা ওদের নিজেদের কর্তব্য না করতে পারে তাহলে তোমার তো দায় নেই বলো। তখন পরাগ বলতে থাকে, আচ্ছা আমি একটা কল দিয়ে দেখি কেন আসলো না ওনারা। তখন শিমুল বলে, না কোনো দরকার নেই, তাদেরকে ইনভাইট করেছো এতবার করে বলেছো, আর কোনো কিছু বলার দরকার নেই, ওনারা আসেনি। তখন পরাগ বলে, তুমি এরকম করছো কেন বলো তো? তখন শিমুল বলে, দেখো এবারই যেমন দায়িত্ব ছিল ওনাদেরকে ইনভাইট করার, ওদেরও দায়িত্ব ছিল বোনে দেবরের বিয়েতে আসার, বোনকে বিয়ে দিয়ে দিয়েছে আর দায়িত্ব শেষ হয়ে গেল, এটা কেমন কথা? তাই ওরা যেহেতু আসতে পারেনি তাহলে আর দরকার নেই। তখন বিপাশা বলে, দেখো বউভাতে নিশ্চয়ই আসবে, কারণ দুই দিন হয়তো বা এত দূর থেকে আসা সম্ভব নয়,
তখন শিমুল বলে, মা যখন কল দিয়েছিল ওদেরকে বলার জন্য তখন তোরা বলে দিতে পারতো যে আমরা দুই দিন আসতে পারবো না, বউ ভাতে আসবো, সেটা কেন বললো না? তারপরেই শিমুল এ নিয়ে রাগ করে। আর ওইদিকে পলাশ বলতে থাকে, আমার বৌদি সব থেকে বেস্ট বৌদি, আমার বৌদির জন্যই এই বাড়িটা এত ঝলমল করছে, এই বাড়িতে আমার বৌদি সবচেয়ে ভালো, আর যে আসছে তাকেও তো বৌদির মতো করে নিতে হবে, তাই না? এসব কিছু শুনে তো শিমুলের চোখ দিয়ে পানি চলে আসে। আর এটা দেখে তখন সুচরিতা বলতে থাকে, এই শিমুল কি হলো আবার? তখন শিমুল বলে, আসলে পলাশের মুখে এত ভালো ভালো কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। তখন পুতুল বলে ওঠে, এই শিমুল এত টাকা দিয়ে মেকআপ করেছিস, এখন মেকআপটা নষ্ট করবি না, তোরকে এই জন্য একদম ভালো লাগে না, অল্পতেই তোর একদম কান্না চলে আসে। তারপরে মধুবালা বলে, দেখো বৌমা এখন আর কোনো কান্নাকাটি নয়, বুঝেছো তুমি যে ভালো সেটা সবাই বুঝতে পেরেছে, এটাই অনেক। তারপরেই ওখানে শতদ্র চলে আসে, আর শতদ্রকে দেখে তো শিমুল পুরো চমকে যায়, আর পরাগ খুশি হয়ে যায়। তখন বলে, আপনি এসেছেন, আমি আপনাকে এতবার করে ইনভাইট করে আসলাম, ফোন করেছি, আপনি না আসলে খুব কষ্ট পেতাম, আপনি এসেছেন আমি খুব খুশি হয়েছি। তখন শতদ্র বলতে থাকে, আপনি ইনভাইট করে আসলেন, এতবার করে কল দিলেন, না আসলে কেমন লাগে বলুন, সেই জন্যই আসা। তখন শিমুল বলে, কী রে তোর অফিস তো এত তাড়াতাড়ি শেষ হয় না, তুই এত তাড়াতাড়ি অফিস শেষ হয়ে গেল? তখন শতদ্র বলে, না আমি আগে থেকেই একটু আগেই ছুটি নিয়ে নিয়েছি, কারণ এতবার করে আমাকে বললো তাই আমি না এসে পারলাম না। তখন শিমুল তো অবাক হয়ে যায় এ কথা শুনে। ওইদিকে পলাশ মুচকি মুচকি হাসতে থাকে, আর পরাগও পলাশের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। এদিকে বিপাশা ওরা সবাই অনেক খুশি হয়ে যায় শতদ্রকে দেখে। মধুবালাকে পরাগ বলতে থাকে, আসলে মা শিমুলের বাপের বাড়ি থেকে তো কেউ আসেনি, তাই উনি এসেছে তাতেই মনে করে নাও, যে ওর বাপের বাড়ি থেকে কেউ একজন তো এসেছে। তারপরে মধুবালা খুশি হয়ে যায় এ কথা শুনে। পরাগ বলে, মা আসলে আমার মনের মধ্যে এখন কিছুই নেই, তাই তো ওনাকে ইনভাইট করেছি, আসতে বলেছি, আপনি না সবসময় আমার কাছে কাছে থাকবেন, আসলে আপনি তো জানেনই আমি কতটা লাজুক, ওই বাড়িতে আপনি তো কাউকে চিনেন না, তাই আপনি আমার পাশে পাশে থাকবেন। ওইদিকে বিপাশা বলতে থাকে, শতদ্র তোমার সাথে আমার কথা ছিল, জরুরি কথা। তখন শতদ্র বলে, কী কথা বিপাশা দি? তখন বিপাশা বলে, আরে ওইটা কোনো কথা নয়, এমনিতেই গানের ব্যাপারে, প্রোগ্রামের ব্যাপারে। তখন শতদ্র বলে, ও আচ্ছা ঠিক আছে। তারপর ওইদিকে পাড়ার লোকজন বলতে থাকে, মহিলারা আসলে এই বাড়িটা তো এরকম ছিল না, অনেক ঝলমল করছে এখন বৌমাটা আসাতে, ওদের তো পুরো একঘরে করে দিয়েছিল সবাই, এখন বৌমাটা এসে সব কিছু ঠিক করে দিয়েছে, আর এই ছেলেটার সাথে বৌমাটার কিছুই নেই মনে হচ্ছে, তুই তো কারি করে কথা বলছে, শুধু শুধু মেয়েটার উপরে এতদিন এতটা অত্যাচার করেছে, এখন যাক সব কিছু ঠিক হয়ে গেছে, বৌমাটা সুখী হোক। ওইদিকে শিমুল সুচরিতাদের বলতে থাকে, সুচরিতাদি তোমাদেরকে আগেই বলে রাখি, আমাদের দলে কিন্তু ওকে কিছুতেই ঢুকাবে না, কারণ আমাদের একটা মেয়েদের দল, সেখানে ও ঢুকলে কেমন হবে বলো তো? তখন সুচরিতা বলে, আগে থেকে কিছু ভেবো না, ওর সাথে প্রোগ্রাম নিয়ে কথা বলবো, বুঝেছ? তখন শিমুল বলে, দেখো আমি আগে থেকে কথা বলতাম না, কিন্তু এখানে এসে শতদ্র খুব বেশি ভুল করেছে, ওর তো একটা উচিত ছিল আমাকে ফোন করে আগে জিজ্ঞাসা করার ও আসবে কি না, তাহলে তো ওকে আমি না করে দিতাম। তখন সুচরিতা বলে, কেন কি হয়েছে? ওরা ও এসেছে তাতে তো ভালোই হয়েছে, আর পরাগদা এখন অন্যরকম হয়ে গেছে, তাই হয়তো বা তুমি কিসে খুশি হবে সেটাই করার চেষ্টা করছে। তখন শিমুল বলে, আমি মোটেও খুশি হইনি শতদ্র আসাতে সুচরিতা দি। তখন তো সুচরিতা অবাক হয়ে যায়। তখন শিমুল বলতে থাকে, আসলে পরাগদের বোঝা অনেক ভার, ওরা যে কী থেকে কী করবে আমি সেটা এখনও বুঝে উঠতে পারছি না, আর ওদের বদলে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, তাই আমি চাই না এসবের মধ্যে শতদ্র ঢুকুক, ওর কোনো সমস্যা হোক, ওর কোনো বিপদ হোক সুচরিতা দি, তাই ওকে আমি আসতে বারণ করতাম, ও কেন এসেছে এখানে আমার একদম ভালো লাগছে না। তখন বিপাশা বলে, আরে শিমুল এত চিন্তা করো না, কি হয়েছে, এসেছে ছেলেটা, একটুই তো ব্যাপার, ইনভাইট করেছে তাই তো এসেছে, ও তো এমনিতে আসেনি। তখন শিমুল বলে, এটাই তো সমস্যা, কোন প্যাচে না কোন প্যাচে ফেলে দেবে, কোনো ঠিক আছে, ও কেন আসতে গেল বলো তো আমাকে না জিজ্ঞাসা করে। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।